আজ মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে পূর্ণ স্নানের জন্য পুণ্যার্থীদের ভিড় কাটোয়ার গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকে চলছে মকর স্নান যাত্রীরা দূর দূরান্তরে এসে তারা কাটোয়ার বিভিন্ন ঘাটে স্নান করছে এবং এই ঘাটগুলি যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্য তৎপর পুলিশ প্রশাসন একদিকে যেমন সিভিক ভলেন্টিয়াররা বিভিন্ন ঘাটে তারা পাহারায় আছে এবং অন্যদিকে বিপর্যয় মোকাবিলার একটা টিম আছে এবং তারা কাটোয়ার বিভিন্ন ঘাটে গোয়ালপাড়া ঘাট ঘাট, দেবরাজ ঘাট এইসব ঘাটে তৎপর হয়ে আছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আজ ভোরের আলো ফোটার সাথে সাথেই কাটোয়ার গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায় আজ মকর সংক্রান্তি উপলক্ষে মা গঙ্গাকে উদ্দেশ্য করে দিলাম ফুল ধূপকাটি লোহা দিলাম এবার গঙ্গায় চান করে মা গঙ্গাকে এখানে গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত শাস্ত্রীয় মতে হিন্দু ধর্মে মকর স্নান একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনে ভগীরথের সাধনায় তুষ্ট হয়ে গঙ্গা মর্তে নেমে এসে সাগরে মিলিত হয়েছিলেন সেই জন্যই গঙ্গার অপর নাম ভাগীরথী এদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে সূর্য এই পূর্ণ পূর্ণতিথিতে তার পুত্র শনির সঙ্গে মিলিত হয়েছিলেন সূর্য পুজো হিন্দু ধর্মের প্রাচীন প্রথা আজকে মকর সংক্রান্তি তিথি আজকের দিনে পুরাণে কথিত আছে যে ভগবান শ্রী বিষ্ণু গঙ্গার পক্ষে বিরাজ করেন তো তিনি আজকের দিনটাতেই থাকবেন সারাদিন এই জন্য আজকে গঙ্গা স্নান করলে সব মানুষের জীব জীব সমস্ত জীবদের পাপ মুক্ত হয় এবং অনেক পূর্ণ লাভ হয় স্নান করলে সেই জন্য স্নান এই দিনটিকে পিতা পুত্রের মিলন দিন হিসেবে হিন্দু ধর্মে উদযাপন করা হয়ে থাকে এছাড়াও ধর্মাবলম্বীদের বিশ্বাস নশ্বর জীবন থেকে ঈশ্বরের আশীর্বাদ ধন্য পূর্ণ জীবন লাভ করতে গঙ্গা স্নান জরুরি মকর তিথিতে দেশের বিভিন্ন নদ নদীতে পুণ্যার্থীরা স্নান পর্ব সারেন মকর তিথিতে স্নান করলে ইষ্টদেবতার আশীর্বাদ লাভ করা যায় কাটোয়ার ভাগীরথী নদীতে স্নান করে দূর দূরান্ত থেকে আসা গৃহবধূরা শাখা পড়েন বাংলার গৃহবধূদের বিশ্বাস এই পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করে শাঁখা পড়লে সংসারের মঙ্গল হয় স্বামী পুত্র নিয়ে সুখে সংসার যাপন করা যায় মকর সংক্রান্তির দিন স্নান করে শাখা পড়লে পুণ্য অর্জন হয় এবং স্বামীর দীর্ঘায়ু হয় সেই কারণে হিন্দু মহিলারা আজকের দিনে মকর সংক্রান্তির দিনে শাঁখা পড়ে এই পূর্ণ তিথিতে গঙ্গায় স্নান করে পূর্ণ লাভের পাশাপাশি স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় শাখা পড়ছেন বহু মহিলা মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে মকর সংক্রান্তির দিনে গঙ্গায় স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় মকর সংক্রান্তিকে শুভ গঙ্গা স্নান করতে হ্যাঁ हमारे पूर्वज लोग भी करते हैं बिहार में सभी लोग मकर संक्रांति में स्नान करते हैं और दान पुण्य करते हैं इसीलिए हम तो बिहार से छपरा से आए हैं कटवा, कटवा में यहाँ पर हम लोग स्टाफ हैं रेलवे में गार्ड हैं और ये हम लोग आए हैं स्नान करने के लिए यहाँ आने के बाद हमको बहुत अच्छा लगा देखे कि यहाँ का घाट अच्छा है और यहाँ भी लोग बिहार के लोग हैं जो श्रद्धा से स्नान कर दान पुण्य करते हैं यहाँ भी এর পাশাপাশি মকর সংক্রান্তির দিনে দানের বিশেষ গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে মকর সংক্রান্তির দিন দান করলে শতগুণ ফল পাওয়া যায় এই দিনের পবিত্র সময়ে দান স্নান করা শুভ পৌষ মাসের শুক্লা পক্ষের দ্বাদশী তিথিতে মকর সংক্রান্তি উৎসব পালিত হয় মকর সংক্রান্তিকে দেবতাদের দিন হিসেবে বর্ণনা করা হয়েছে এই পূর্ণ তিথিতে চার জেলা থেকে মানুষ ভিড় জমিয়েছেন কাটোয়ার গঙ্গার ঘাটে এরা বিভিন্ন জায়গা থেকে আসছে আমাদের কাটোয়ার তো তো চারটি ডিস্ট্রিক্টের লোক আছে বীরভূমের লোক আসছে এদিক থেকে আপনার মুর্শিদাবাদের লোক আসছে এদিক থেকে আপনার নদিয়ার লোক আসছে এদিকে বর্ধমানের লোক তো আছেই সমস্ত জায়গার লোকেরা গ্রামে গঞ্জের মহিলারা এখানে আসেন হ্যাঁ ভোরবেলায় এসে এখানে স্নান করে তারা থাকা পড়ে স্নান করে পুজো দেওয়া দান সেই সঙ্গে শাখা পড়ায় ব্যস্ত দূর থেকে আগত পুণ্যার্থীরা পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে সেই সঙ্গে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তৎপরতাও লক্ষ্য করা যায় ভোর থেকেই কাটোয়ার গঙ্গার ঘাটগুলিতে বিপর্যয় মোকাবেলার টিম এবং পুলিশ মোতায়েন করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছাড়ি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ সহ উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে ফোন নম্বর এইট টু শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা